আধুনিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে এসেছে ব্যাপক পরিবর্তন। আগের মতো প্রতিযোগিতামূলক ওয়ানডে ম্যাচ এখন বেশ কমই দেখা যাচ্ছে। ক্রিকেটের এই 50 ওভারের ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে তাই কিছুটা চিন্তায় রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এমনকি এবারের বিশ্বকাপই শেষ ওয়ানডে বিশ্বকাপ হয় কিনা সেটি নিয়েও শঙ্কায় রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চলতি বিশ্বকাপের ম্যাচগুলো দেখে সেই চিন্তার পরিমাণ যেন আরও এক ধাপ বেড়ে গিয়েছে। বেশ কয়েকটি ম্যাচেই কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই জয় তুলে নিয়েছে যে কোনো একটি দল। এরকম প্রতিযোগিতাহীন ম্যাচের কারণে নষ্ট হচ্ছে ক্রিকেট খেলার সৌন্দর্য, বিশ্বজুড়ে এমনটাই মনে করছে ক্রিকেটের ভক্তরা। বিশ্বকাপ ফাইনালের দুদিন পর 50 ওভারের এই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য আলোচনা হবে বলে জানিয়েছে ICC। সম্প্রতি বাতিল হওয়া 13 দলের ওয়ানডে সুপার লিগকে পুনরুজ্জীবিত করার বিষয়ে হবে আলোচনা। 2027 সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে 14 দলের জন্য নতুন যে প্লে অফ পদ্ধতি থাকবে তা ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। সেক্ষেত্রে 2028 সাল থেকেই শুরু হবে নতুন ওয়ানডে সুপার লিগ। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার পাশাপাশি 2027 ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক জিম্বাবুয়ে। বিশ্বব্যাপী ক্রিকেট খেলাটির জনপ্রিয়তা পরিমাপ করার জন্য 2023 বিশ্বকাপ নিয়ে একটি বিশ্লেষণ করার পরামর্শ দিচ্ছে তারা। জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাবেংওয়া মুকুখলানি এই বিষয়ে বলেন, এই বিশ্বকাপটি রাগবি বিশ্বকাপের সঙ্গে একই সময় এসেছে, তাই দর্শকদের তুলনা করার এবং খেলা হিসেবে আমাদের বৈশ্বিক প্রভাব পরিমাপ করার এটি একটি ভালো সুযোগ হবে। মনে হচ্ছিল রাগবি বিশ্বকাপ বেশি জনপ্রিয়, বিশেষ করে যেসব দেশে উভয় খেলাই জনপ্রিয়। আমার মনে হয় না ওয়ানডে ফরম্যাটে কোনো সমস্যা আছে, বিশ্বকাপে যথেষ্ট দল নেই, এমনকি 14টি দলও যথেষ্ট নয়। সাম্প্রতিক সময় টি-20 ফরম্যাটে বেশি গুরুত্ব দেওয়াতেই কি ODI ফরম্যাটের জৌলুস কমে গেল? অনেকের মতোই এমন ভাবনাতে রয়েছে ICC। কিভাবে আবার পুরনো দিনের মতো ODI ফরম্যাটের হাইপ ফিরিয়ে আনা যায় এই বিষয়ে মূলত আলোচনা হবে আসন্ন মিটিংয়ে। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।